জামালপুরের 71 টিভি ও বাংলা নিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বক্সিগঞ্জের সাদুরপাড়া ইউপির কুখ্যাত খুনি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার 19 জুন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে মন্ত্রিপরিষদের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মিরপুরি, কেন্দ্রীয় নেতা সৈয়দ খায়রুল আলম, শাহজালাল উজ্জ্বল, আমেনা ইসলাম, তোমারানী কর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা আলমগীর হোসেন, মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে দুপুর 2টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ইউপি চেয়ারম্যান বাবুকে মন্ত্রণালয় থেকে অপসারণের জন্য আমরা স্মারকলিপি প্রদান করেছি। সংগঠনের ডাকে সারা দেশে আন্দোলন সংগ্রাম চলছে। দৃষ্টান্তমূলক বিচার, ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। সারা দেশে সাংবাদিকরা পাশে আছেন। বরখাস্তের দাবিতে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে আমরা আজকে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করব বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই হত্যাকাণ্ডের মহানায়ক চেয়ারম্যান বাবুকে অনতিবিলম্বে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করবেন। আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কিছুক্ষণ আগে মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি জমা দিয়ে এসেছি। অনতিবিলম্বে এই চেয়ারম্যান বাবুকে যেন বরখাস্ত করে দৃষ্টান্ত স্থাপন করেন এবং এই মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার কার্য সম্পন্ন। তিনি আরো বলেন, চেয়ারম্যান বাবুকে ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে। চূড়ান্ত বহিষ্কারের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক বরাবরে আবেদন দেওয়া লাগলে তাও দেওয়া হবে। একজন কুখ্যাত গুণী চেয়ারম্যানের পবিত্র আসনে থাকতে পারে না। সরকার জনস্বার্থে চেয়ারম্যান বাবুকে অপসারণ করবেন। আমরা আশা করি শীঘ্রই সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডের পরে সারা দেশব্যাপী সাংবাদিক বন্ধুরা তারা যে যার জায়গা থেকে প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভ সমাবেশে তারা মুখর রয়েছে। আমরা আশা করব এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকবেন। আপনারা এই নাদিম হত্যাকাণ্ডের শিকার তার পরিবারের পাশে থাকবেন। আমরা আশা করি এই দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ইনশাআল্লাহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সার্বক্ষণিকভাবে এই আন্দোলন কর্মসূচির সাথে সার্বক্ষণিক মাঠে রয়েছে। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা।